22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির, সেখানে উদ্বোধন, একই সঙ্গে রামলালার প্রতিষ্ঠাতা, এবং সেই উৎসবকে কেন্দ্র করে যেখানে অযোধ্যার সাজসজ্জা রব, যার প্রভাব কিন্তু কলকাতাতেও পড়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে কলকাতায় সেই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানেই বাদ সাধল তাল কাঠি বলা যায়। এবং সেখানেই দেখা যাচ্ছে যে এবার পুলিশ সেই অনুষ্ঠানে অনুমতি দিচ্ছে না, যার জেরে দেখা যাচ্ছে যে কালীঘাটের কাছে রাম পুজোর আয়োজনে যেখানে পুলিশ অনুমতি দিচ্ছে না। আর হাইকোর্টে দ্বারস্থ হলেন এবার উদ্যোক্তারা। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে, তবে এটাই কিন্তু প্রথমবার নয়, এর আগেও দেখা গিয়েছিল একই ছবি, সেবার দুর্গা পুজোর করার অনুমতি দেয়নি পুলিশ আধিকারিক। আর এই নিয়ে স্থানীয়রা তারা কি বলছেন শুনবো। পুলিশ পারমিশন পাইনি আমরা, 22 তারিখ প্রথম লেটার দিই, 22শে ডিসেম্বর, ডিসেম্বরের পর পুলিশের কোনো রেসপন্স আসেনি। তার 4 জানুয়ারি আমরা আবার রিমাইন্ডার দিই, তারপরেও কোনো রেসপন্স আসেনি। ফাংশন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, ফাংশন হচ্ছে, জলসা হচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, একবার পুরো সিল করে দিচ্ছে রাস্তা। আর আমাদের একটু সামান্য একদিনের পুজোতেই বাধা দিচ্ছে, পারমিশন পাচ্ছি না, কী করবো তাতে আমরা। মানে রাম পুজোর আয়োজন এবং সেখানেও অনুমতি দিচ্ছে না পুলিশ আধিকারিকরা, তবে এটা প্রথমবার নয়, এর আগেও আপনাদেরকে বলছিলাম এটা প্রথমবার নয়, এর আগেও নিউ টাউনে বিজেপি কর্মীদের দুর্গা পুজো করার কিন্তু অনুমতি দেয়নি পুলিশ আধিকারিকরা। পরবর্তী সময় আদালতের পারমিশন নিয়ে তারপরে সেই পুজো হয়েছিল, এবং সেখানেই প্রশ্ন উঠছে যে স্বাধীন দেশে নির্দিষ্ট ধর্মচরণ করতেও ছুটতে হবে আদালতে, এক্ষেত্রেও কি আদালতের দ্বারস্থ হতে হবে। এই নিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু জোর শোরগোল, শোনাবো আপনাদেরকে এক এক করে সমস্ত প্রতিক্রিয়া, শুনুন। হাওড়া সহ বিভিন্ন রাম মন্দিরে 22শে জানুয়ারি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল, তার অনুমতি দেওয়া হচ্ছে লাগবে না। 22 তারিখে জাতীয় উৎসব, কোনো অনুমতি লাগবে না, আমি বলবো অনুমতি নিতে না। সনাতন বিরোধী একটা সরকার এই রাজ্যে চলে, গীতা পাঠের দিন টেট পরীক্ষা ডেট ফেলেছে, এখানে তৃণমূলের নেতারা বাংলাদেশের নাগরিকদেরকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করেন, তাদের শেখ শাহজাহানরা হচ্ছে সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতীকে জিতে তারা সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেন, প্রবেশ করে সরকারের অধীনস্থ আমলাতন্ত্র, প্রশাসন, পুলিশ তাদেরকে ব্যবহার করে সরকার বিরোধী, দেশ বিরোধী কাজে লিপ্ত থাকে, আর সেই দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেভাবেই দেখুক না কেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি পশ্চিমবঙ্গের অভ্যন্তরে দেশ বিরোধী কার্যকলাপকে উৎসাহিত করছে তৃণমূল কংগ্রেস, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের দুষ্কৃতিকারীরা তারা ভোটের রাজনীতিতে তৃণমূলকে ব্যবহার করে তারা কোথাও সদস্য হিসাবে নির্বাচিত হচ্ছে আর ব্যবহার করছে সরকারি আমলা এবং পুলিশ। একটু ভিন্ন মত আছে ব্যাপারে, হঠাৎ রামের পুজো কেন? ভারতবর্ষে তো দেবদেবীর অভাব নেই, রাম মন্দিরের অভাব নেই, দেবভূমি নাম করে তো মোদী অনেক টাকা খরচা করলেন, প্রকৃতিকে ধ্বংস করলেন, তারপর তিনি কাশীধামে গিয়ে তিনি অনেক হইচই করলেন, করছেন, আবার মন্দিরের দরকারটা কী? যা আছে তাতেই আমাদের দেশের মানুষের দুর্ভিক্ষ, ক্ষুধা, শিক্ষা এসবের কোনো নিবৃত্তি হচ্ছে না, সুতরাং আবার পুজো করে কি নিবৃত্তি হবে? হবে না। অতএব আমার আবেদন থাকবে যারা রাম পুজোর কথা বলছেন, যে রাম পুজো এখন করার দরকার নেই, যত মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পুজো করুন, ঘরে বসে পুজো করুন। প্রথম কথা, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই ধরনের যারা পদাধিকারী থাকেন, যারা প্রশাসনিক প্রধান থাকেন, তাদের জন্য সুনির্দিষ্ট, তারা যে জায়গায় থাকেন সেই জায়গার আইন শৃঙ্খলা মেনটেন করার সুনির্দিষ্ট কিছু পদ্ধতি থাকে, সেটা প্রশাসনকে মেনে চলতে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই বলতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্যে তিনি যেমন কালী পুজোও করেন, তিনি তেমনি ঈদের নামাজও পড়তে যান, নামাজে অংশগ্রহণ করতে যান, তেমনি তিনি ক্রিসমাস ফেস্টিভ্যালও যান। আর ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্যে রামকে রাস্তায় নামিয়ে সস্তার রাজনীতি করে।